আলা হাবিব সাল্লাহ আল্লাহ মাহমদ ওয়াসাল্লাম হজরত সাইদুনা ইব্রাহিম আলা নাবিগানা ও আলহি সালাতাম জিল হজ মাসের অষ্টম রাতে একটি স্বপ্নে দেখলেন কেউ বলছিলেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে নিজের সন্তানকে জবাই করার আদেশ দিচ্ছেন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সম্পর্কে চিন্তা করতে লাগলেন যে এই স্বপ্ন কি আল্লাহ তালার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে তাই আট জিলহজের নাম ইয়ৌম উত্তর বিয়াদ অর্থাৎ চিন্তাভাবনা করার দিন রাখা হয়েছে নবম রাতে আবারও সেই স্বপ্ন দেখলেন এবং বিশ্বাস করে নিয়েছিলেন যে এই আদেশ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই তাই নয় জিলহজকে ইয়ৌমে আরাফা অর্থাৎ পরিচয় পাওয়ার দিন বলা হয় দশম রাতে আবারও একই স্বপ্ন দেখার পর তিনি সকালে এই স্বপ্নের উপর আমল করে নিজ সন্তানকে কোরবানি করার দৃঢ় সংকল্প করে নিলেন যার কারণে দশ জিলহজকে ইয়মুন নাহার অর্থাৎ জবাই করার দিন বলা হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনার বাকি অংশ আগামী পর্বে আপনাদেরকে শোনাব সাল্লু আল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহ তাইলা আলি ওসাল্লাম